ড্রাগন চাষ খুবই সহজ চাষ। প্রথমে ড্রাগন চাষের জন্য উত্তম মাতৃগাছ থেকে, যে গাছ ভালো ফল দিয়ে থাকে পরীক্ষিত, বা জামপ্লাজন এরকম মাতৃগাছের বাগান আছে, ওখান থেকে আমরা ডাল কেটে নেব। ডাল কেটে নিয়ে ডাল কিছুদিন আমরা বালিতে রাখবো, এরপরে যখন শিকড় আসবে তখন আমরা ওইটা লাগিয়ে দেব। আমরা কিভাবে লাগাবো, এখানে আমরা দেখেছি অলরেডি যে আমরা 3 ফিট বাই 2 ফিট গর্ত করব। এই গর্তের মধ্যে 20 থেকে 30-40 কেজি আমরা পচা গোবর সার দিয়ে দেব, তারপর মাটিটাকে মিশে এরকম একটা পিলার, 8 ফিট পিলার হইলে সবচেয়ে ভালো হয়, 3 ফিট মাটির নিচে, আমাদের বাকি 5 ফিট উপরে থাকবে, অর্থাৎ ম্যান হাইট থেকে একটু উপরে থাকবে আর কি। এইটা ফার্স্ট আমরা এমনভাবে লাগাবো এই যে যাতে এইটা এর সঙ্গে থেকে যায়। আমরা একটু হালকা করে এখানে বেঁধে দেব একটা সুতলি দিয়ে, নাইলনের সুতলি না, পাটের সুতলি দিয়ে আমরা বেঁধে দেব, এবং দেখা যাবে এইটা লাগালে কিছুদিনের মধ্যে এখান থেকে শিকড় হবে, এই শিকড়েই কিন্তু আমার পিলারকে ধরে নেবে, ধরে তারপর উঠে যাবে। যখন এইগুলো এই লেভেলে আসবে তখন এখানে আমরা একটা রডের চাকতি দিয়ে দেবো, তার উপরে আমরা টায়ার দিয়ে দেবো, সাইকেলের টায়ার দিলেই হবে, সাইকেলের টায়ার দিয়ে দেবো, মানে 2 ফিট 2 ফিট আছে সাইকেলের টায়ার দিয়ে। এরপরে মোটামুটি আমরা এই যে ডালগুলো লাগাইলাম, এই ডাল আগামী বছরে কিন্তু ফল দেওয়া শুরু করে দিবে, আগামী বছর থেকে ফল দিবে, তবে 2 বছর পর থেকে পূর্ণভাবে ফল দিবে।